গণহত্যায় জড়িত আওয়ামী লীগের ফ্যাসিস্টদের বিচারের আগে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করা সম্ভব নয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। মৃত্যুদণ্ডের বিধান রহিত করা নিয়ে সফররত জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধানের সাথে আলোচনায় এই কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। অভিযোগ করেন, ফ্যাসিস্টদের হাতে হাজার তরুণ নিহত হয়েছেন। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি যে কোনো দেশের চেয়ে ভালো। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। কোটাবিরোধী আন্দোলন দমনে গণহত্যার অভিযোগ খতিয়ে দেখতে ফ্যাক্ট ফাইন্ডিং করছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। সফররত কমিশন প্রধান ভলকার তুর্কির সাথে আইন উপদেষ্টার বৈঠকে গুরুত্ব পেয়েছে বিষয়টি। এর পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে পদক্ষেপ এবং মৃত্যুদণ্ড রহিত করার ক্ষেত্রে সরকারের অবস্থান জানতে চেয়েছেন তুর্ক। এক্ষেত্রে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন আইন উপদেষ্টা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটা নিয়ে উনি বেশি প্রশ্ন তুলেছেন। তো উনি বলেছিলেন যে মৃত্যুদণ্ড রহিত করার কোনো রকম স্কোপ আছে নাকি। তা আমি বললাম এটা তো বর্তমান বাস্তবতায় সম্ভব না, কারণ আমাদের পেনাল প্রভিশন, আমাদের শত বছরের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, সেখানে মৃত্যুদণ্ডের বিধান আছে। এখন আমরা হুট করে এই মানে ফ্যাসিস্ট যেই ফ্যাসিস্টদের হাতে হাজার হাজার তরুণ নিহত হয়েছে, হঠাৎ করে তার বিচারকে সামনে রেখে এটা আমরা কোনো মরাটোরিয়াম করা বা এটাকে মৃত্যুদণ্ড বাতিল করা, এটা তো আমরা মানে প্রশ্নই আসে না। কারণ যে কোনো বড় ধরনের আইনগত পরিবর্তন সমাজ আকাঙ্ক্ষার সাথে মিল রেখে করতে হয়, কাজে এটা আমি বলেছি এটা যৌক্তিকভাবে এই প্রত্যাশা করার স্কোপ নাই। দ্য ইস্যুস অফ রুল অফ ল অ্যান্ড হিউম্যান রাইটস আর ইন্ট্রিনসিকলি কানেক্টেড। আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার ইস্যু নিয়ে কথা হয়েছে, দুটি বিষয় পরস্পরের সাথে সম্পৃক্ত। বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের উদ্যোগ নিয়েছে, সেক্ষেত্রে মানবাধিকার যেন সমুন্নত থাকে। জুলাই গণহত্যার বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করছে, যা আমরা গুরুত্বের সাথে বিবেচনা করছি। ভলকার তুর্ক সচিবালয়ে আলাদা বৈঠক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথেও। সেখানেও মানবাধিকার পরিস্থিতির পাশাপাশি জাতিসংঘের শান্তি মিশন ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়। উপদেষ্টা জানান, গণহত্যা নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে সব রকমের সহায়তা দিবে বাংলাদেশ। আমাদের মানবাধিকার, আপনি এই যে যদি অন্যান্য দেশে দেখেন এই যে মিডিল ইস্টের অবস্থা কি, আমাদের তো মানবাধিকার অবস্থা অনেক ভালো। এই দিকে তাদের কোনো কনসার্ন নেই। আপনারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং মেশিন পাঠাইছে তো আমাদের এখানে, এই আমরা সাহায্য সহযোগিতা করতেছি তাদের, তারা তো আমাদের একটা রিপোর্ট দিবে। উপদেষ্টা বলেন, শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রধান, তবে মিশনে পাঠানোর আগে আরও বেশি যাচাইয়ের উপর গুরুত্ব দিয়েছে তারা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।